আজ এটা আমি ভগবানকে দিয়ে দেব। কেন 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 কি হচ্ছে কি হচ্ছে? প্রিয়া চোরেদের একদম পছন্দ করে না, কে যদি জানতে পারে আমি চোর তাহলে ঠাস করে একটা চোর মারবে, আমার এই দাগি গালটা ফেলে রেখে দিয়ে চলে যাবে। তার চেয়ে আমি এই মোবাইলটা ভগবান, আমার কথা শুন, প্রণামীর বাক্সে দিবি, তার থেকে এই ব্যাগ থেকে প্রণামীর বাক্স মনে করে এর মধ্যে ফেলে দে, এক সংকট মহাদেবীর জেরক্স কপি ফেলে দে। আমি অরিজিনালে বিশ্বাস করি, জেরক্স নয়, জেরক্স দুদিন আর দুদিন তোর গ্রহ নক্ষত্র ভাই ভাই করে ঘুরছে, আর দুদিন বাদে দেখ কি হয় ভাই। দুদিন নয় আর মাত্র পাঁচ গুনবো, তার মধ্যে যদি কোনো ফোন বেজে ওঠে তাহলে ফোনটা তোর, না হলে এই প্রণামী বাক্সে। আস্তে গণেশ ভাই, এক আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর না কি প্রাণ, তুমি আছো কি না আছো তার প্রমাণ। চার কথা বলো, কথা বলো, কথা বলো, আরে কথা বলো, নাকু নাকু রে, নাকু নাকু রে, না না লক্ষ্মী পেঁচাকে কিছু দিতে চায়, কথা বল, কথা বল, কথা বল। হ্যালো, হাতে আলাদিনের প্রদীপ পেয়ে কেমন লাগছে বাচ্চা? আমি যে বলি ফোনের কথা কেউ জানে না, তো জানে, তো জানে। বাচ্চান তো এখানে নেই, বাচ্চানকে ধরতে হলে আপনাকে বোম্বেতে অ্যাসিডি করতে হবে, অবশ্য এখন ওনাকে পাবেন না, এখন তো ওনার নাতনির সঙ্গে খেলার সময়। বাবার নাম রমেশ, উল্টো রাখার ইন্দিরানগরে লন্ড্রির দোকান আছে, এটাতে হবে না, পুরো ঠিকুজি কষ্টে বলতে হবে। শুনুন, মাস্টারের কাছ থেকে যে 1 কোটি টাকা নিয়েছেন তার থেকে 10 লাখ টাকা নিয়ে এক্ষুনি ইকো পার্কের সামনে চলে আসুন, কোনো রকম চালাকি করার চেষ্টা। শুনুন, হ্যালো হ্যালো হ্যালো, এ তো টাকার ব্যাপারটাও জানে, মালটা কে বলতো? অলক্ষী, এরা টাকা দেয় না, নেয়। অলক্ষী টাকা নিতে আসছে, আজ এটা আমি ভগবানকে দিয়ে দেবো। কেন 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 কি হচ্ছে কি হচ্ছে? প্রিয়া চোরেদের একদম পছন্দ করে না, সে যদি জানতে পারে আমি চোর তাহলে ঠাস করে একটা চোর মারবে, আমার এই দাগি গালটা ফেলে রেখে দিয়ে চলে যাবে। আর দুদিন বাদে দেখ কি হয় ভাই।